ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণম। নমস্কার বন্ধুরা, আশা করি পরমেশ্বরের কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন। ভিডিওর প্রথমেই আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোদির সাথে আপনাদের সকলকে স্বাগত, অভিনন্দন এবং নমস্কার। আমি আপনাদের বন্ধু কৌশিক আবারও হাজির হয়েছি আপনার রাশির আগস্ট 2023 রাশি ও লগ্নফল নিয়ে। আসুন প্রথমেই জেনে নেওয়া যাক এই মাসে অর্থাৎ আগস্ট 2023 কোন কোন গ্রহ তারা রাশি পরিবর্তন করবেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিটি গ্রহের নিজস্ব গুরুত্ব রয়েছে। প্রতিটি গ্রহই একটি নির্দিষ্ট সময়ে এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করেন। গ্রহের এই গোচরে প্রতিটি রাশির জীবনী প্রভাবিত হয়। ঠিক তেমনিভাবেই আগস্ট মাসেও সূর্য, শুক্র এবং মঙ্গলের মতো বড় গ্রহগুলি তাদের রাশি পরিবর্তন করবেন, যার গোচরের ফলে আপনার রাশির উপরেও বিশেষ প্রভাব পড়তে চলেছে। তো চলুন কথা না বাড়িয়ে প্রথমেই জেনে নেওয়া যাক কোন কোন গ্রহের রাশি পরিবর্তন হচ্ছে এই মাসে আর কি প্রভাব পড়তে চলেছে আপনার রাশির উপর। আপনারা ইতিমধ্যেই জানেন ন্যায়ের দেবতা এবং কর্মফলদাতা শনি মহারাজ কুম্ভ রাশিতে বকরি অবস্থায় আছেন। প্রথমেই অর্থাৎ 7ই আগস্ট সকাল 10:37 সম্পদ, সুখ, আরাম, বিলাসবহুল জীবন এবং জাকজমকের কারক গ্রহ শুক্র গ্রহ সিংহ রাশি ছেড়ে কন্যা রাশিতে প্রবেশ করবেন। এরপর 17ই আগস্ট সাহস, শৌর্য ও বীরত্বের কারক গ্রহ মঙ্গল সিংহ রাশি থেকে কন্যা রাশিতে গোচর করবেন। আবার গ্রহের রাজা সূর্য একই দিনে কর্কট রাশি থেকে সিংহ রাশিতে গোচর করবেন। এই গোচরের কারণে প্রতিটি রাশির জীবনী প্রভাবিত হতে দেখা যাবে। তো চলুন আমরা জেনে নিই এই মাস অর্থাৎ আগস্ট 2023 আপনার রাশিতে এই গ্রহ নক্ষত্রের অবস্থান কী কী ফল প্রদান করতে চলেছে। তার আগে আপনি যদি এই চ্যানেলে প্রথম এসে থাকেন তবে সঠিক এবং যথাযথ বিশ্লেষণ সহ রাশিফল পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হতে ভুলবেন না। তো চলুন জেনে নিই আগস্ট মাসের গ্রহ নক্ষত্রের অবস্থান আপনার রাশি সম্বন্ধে কী কী বার্তা প্রেরণ করছে। রাশিচক্রের ষষ্ঠ রাশি এবং পৃথিবী তত্ত্বের রাশি কন্যা রাশি। আমি আলোচনা করব এ মাসের গ্রহ গোচর এবং গ্রহের অবস্থানের ফলে আপনার স্বাস্থ্যের অবস্থা কেমন থাকতে চলেছে। স্বাস্থ্যের দিক থেকে বলতে গেলে এই মাস অর্থাৎ আগস্ট 2023 কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য বেশ ভালো থাকতে চলেছে। তবে যাদের ডায়াবেটিস অথবা ব্লাড প্রেশার এই ধরনের সমস্যা আছে তাদের এই মাসে নিজেদের প্রতি বিশেষ যত্ন নিতে হবে, অন্যথায় পরিস্থিতি আরও খারাপ হলেও হতে পারে অথবা বড় কোনো সমস্যা হলেও হতে পারে। এই সময়ে খাদ্য খাবারের প্রতি বিশেষ যত্নবান আপনাকে হতে হবে। বিশেষ করে বেশি মিষ্টি বা শর্করা জাতীয় খাবার না খাওয়াই আপনার জন্য শুভপ্রদ এবং ভাজা খাবার, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড ইত্যাদি খাওয়াও এড়িয়ে চলুন। তার সাথে সাথে এই মাসে কিছু সময়ের জন্য আপনার শরীরের হাড় অথবা অস্থির সমস্যা হওয়ারও সম্ভাবনা রয়েছে। এই মাসে মানসিকভাবে আপনার কিছু দুশ্চিন্তার সঞ্চার হতে দেখা যাবে যা আপনার দৈনন্দিন কাজের উপরেও প্রভাব পড়তে চলেছে। এই সময় আপনার স্বভাবেরও কিছু পরিবর্তন ঘটতে পারে, বিশেষ করে আপনার আচরণ আগের চেয়ে বেশি রাগান্বিত এবং খিটখিটে ধরনের হওয়ার সম্ভাবনা রয়েছে। এমন পরিস্থিতিতে ধৈর্য ধারণ করে কাজ না করলে পরিস্থিতি আরও খারাপ হওয়ার সম্ভাবনা প্রবল, তাই ইতিবাচক ফল পেতে ধৈর্য এবং সংযমী হয়ে যে কোনো কাজে অংশগ্রহণ করাই আপনার জন্য যথাযথ। এবারে আলোচনা করব গ্রহ নক্ষত্রের অবস্থান এবং গ্রহ গোচরের প্রভাব আপনার শিক্ষা জীবনে কি প্রভাব বিস্তার করতে চলেছে। শিক্ষার দিক থেকে বলতে গেলে এই মাসে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের বেশ শুভ ফল পেতে চলেছেন। বিশেষ করে যারা লেখালেখি, সাংবাদিকতা, মিডিয়া ইত্যাদি বিষয়ে অধ্যয়নরত সেই সমস্ত শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য এই মাসটি বিশেষ শুভ হতে চলেছে। এই মাসে তারা নতুন কোনো সুযোগও কিন্তু পেতে পারেন। যদি এই সুযোগটিকে যথাযথ কাজে লাগাতে পারেন তবে আপনি আপনার ভবিষ্যতের জন্য অনেক সফল হতে পারবেন। যে সকল শিক্ষার্থী বিদ্যার্থীরা বিদ্যালয় স্তরে পড়াশোনা করছেন তাদের এই মাসে কাঙ্ক্ষিত সাফল্য লাভের জন্য কঠোর পরিশ্রম করতে হবে এবং যে পরিশ্রম আপনার ভবিষ্যতের জন্য অনেক ইতিবাচক ফল
দিতে দেখা যাবে। যে সমস্ত কন্যা রাশির জাতক এবং জাতিকারা প্রতিযোগিতামূলক বা প্রবেশিকা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, সেই সকল শিক্ষার্থী বিদ্যার্থীরা এই মাসে তারা তাদের পরিবারের সকল সদস্য বা সদস্যাদের কাছ থেকেও পূর্ণ সাহায্য, সহযোগিতা এবং সমর্থন পেতে চলেছেন। ফলস্বরূপ আপনার মধ্যে এক নতুন উদ্ভাবনী শক্তি বা ইতিবাচক শক্তির সঞ্চার হতে দেখা যাবে এবং আপনাকে যে কোনো কাজে ডেডিকেটেডলি পড়াশোনার প্রতি বিশেষ করে আগ্রহী হতে দেখা যাবে। তবে শনি মহারাজ আপনার চন্দ্র রাশি অর্থাৎ কন্যা রাশির ষষ্ঠভাবে অবস্থান করছেন, যে কারণে আপনার কর্মজীবনে বা শিক্ষা জীবনে সাফল্য প্রাপ্তির সম্ভাবনা আরও বৃদ্ধি পেতে চলেছে। এই সময়ে আপনি যে কাজেই অংশগ্রহণ করবেন না কেন, সেই কাজেই বেশ মনোযোগী থাকতে দেখা যাবে। আবার এই সময়ে শনি মহারাজ বকরী অবস্থায় থাকার কারণে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের দ্বারা করা কাজগুলিতে সফলতা পেতে খানিকটা বিলম্ব হলেও হতে পারে। চলুন এবার দেখে নিই পারিবারিক জীবনী বা এই মাসে কেমন থাকতে চলেছে। পারিবারিক দিক থেকে বিচার করতে গেলে এই মাস অর্থাৎ আগস্ট 2023 আপনার রাশির দৃষ্টিকোণ থেকে 18ই আগস্ট 2023 পর্যন্ত ব্যক্তিগত জীবন খানিকটা উত্থান পতনে পূর্ণ থাকতেই দেখা যাবে। এই সময়ে আপনি আপনার পরিবারের সদস্য বা সদস্যাদের যে কোনো কারণে অযথা সন্দেহ করতে পারেন, যে কারণের জন্য সম্পর্কে ফাটল হওয়ার বা চিড়ে ধরারও একটা সম্ভাবনা রয়েছে। এমতাবস্থায় কোনো সদস্যের প্রতি কোনো ভুল বোঝাবুঝি না পোষণ করে সবার সাথে খোলামেলা কথা বলুন। আপনি যদি দীর্ঘদিন ধরে মানসিক চাপে থেকে থাকেন তবে এই সময় আপনার খুব কাছের কোনো মানুষ বিশেষ করে আপনার মায়ের সাথে সেই কথা শেয়ার করলে অনেকটা হালকা বোধ করতে পারবেন এবং এটিই আপনার জন্য বেশ ভালো হবে। তবে 18 তারিখের পর থেকে আপনার পরিবারে যারা সন্তান সন্ততি আছেন, বাচ্চা আছেন, তাদের প্রতি কিন্তু আপনার স্নেহ তুলনামূলক অনেক বাড়তে দেখা যাবে এবং আপনি তাদের ভবিষ্যতের জন্য কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত নিলেও নিতে পারেন। এই মাসটিতে পিতামাতা বা গুরুজনের আশীর্বাদ আপনার সাথেই থাকবে, তাই যে কোনো ক্ষেত্রেই আপনার অতি সহজেই সফলতা অর্জন করতে পারবেন। আসুন এবারে জেনে নিই প্রেম ও দাম্পত্য জীবনী বা কেমন থাকতে চলেছে। প্রেম ও দাম্পত্য জীবনের দিক থেকে বলতে গেলে আপনি যদি প্রেম বা দাম্পত্য সম্পর্কের সাথে যুক্ত থাকেন তবে এই মাস ছায়াগ্রহ রাহু এবং কেতু আপনার রাশির যথাক্রমে দ্বিতীয় এবং অষ্টমভাবে অবস্থান করছেন, যে কারণে এই মাসে প্রেমের ক্ষেত্রে কিন্তু মিশ্র ফল পাওয়ার সম্ভাবনাই রয়েছে। আবার শনি মহারাজ আপনার চন্দ্র রাশিতে ষষ্ঠভাবে অবস্থান করার কারণে এবং বকরী অবস্থায় থাকার কারণে 18ই আগস্ট পর্যন্ত আপনার প্রেম জীবন, দাম্পত্য জীবন বা ব্যক্তিগত জীবন বেশ খানিকটা উত্থান পতনেই পূর্ণ হতে চলেছে। তবে যারা বিবাহিত বা দাম্পত্য জীবন অতিবাহিত করছেন এই সময় আপনারা আপনাদের সঙ্গী বা সঙ্গিনীর পূর্ণ সাহায্য, সহযোগিতা এবং সমর্থন পেতে চলেছেন। এই মাসে আপনি আপনার স্বামী অথবা স্ত্রীর সঙ্গে যে কোনো কিছু নিয়ে বেশ খুশি থাকতেই দেখা যাবে। এই মাসটি প্রেমের জীবনে বসবাসকারী অর্থাৎ প্রেম সম্পর্কে যারা অবস্থান করছেন সেই সমস্ত কন্যা রাশি বা কন্যা লগ্নের ব্যক্তিদের জন্য সেরা প্রমাণিত হতে চলেছে এবং আপনি আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে বেশ কিছু স্মরণীয় অভিজ্ঞতার সঞ্চয় করতে চলেছেন। আপনি যদি একজন ভালো জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনীর সন্ধানে থাকেন তবে অনেকের প্রতি আপনার এই সময় কিন্তু আকর্ষণ বাড়তে দেখা যাবে। যদিও এই মাসে আপনার মন বেশ চঞ্চল বা বিক্ষিপ্ত থাকতে পারে, যে কারণে মানসিকভাবে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিতে আপনি ব্যর্থ হলেও হতে পারেন, এমন পরিস্থিতিতে মন স্থির রেখে সময় নিয়ে ভাবনা চিন্তা করে যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন তবে এটি আপনার ভবিষ্যৎ ও প্রেম এবং বৈবাহিক জীবনের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল প্রদান করবে। আসুন এবারে জেনে নিই এই মাস অর্থাৎ আগস্ট 2023-এ আপনার কেরিয়ার এবং অর্থনৈতিক জীবনী বা কেমন থাকতে চলেছে। কেরিয়ার এবং অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এই মাসটা আপনার জন্য বেশ ভালো প্রকৃতিরই হতে চলেছে। শনি মহারাজ আপনার চন্দ্র রাশি অনুসারে ষষ্ঠভাবে অবস্থান করছেন, যে কারণে আপনার কর্মজীবনে অনায়াসেই বেশ সাফল্য অর্জন করতে পারবেন। এই সময় আপনাকে বেশ কাজে মনোযোগী থাকতেও দেখা যাবে। আবার শনি মহারাজের বকরী অবস্থা থাকার কারণে
এ মাসে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের দ্বারা করা যে সমস্ত কাজ সেগুলি সম্পন্ন হতে বেশ খানিকটা বিলম্ব হলেও হতে পারে। গ্রহের এই অবস্থানের কারণে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের অর্থনৈতিক জীবন কিছুটা প্রভাবিত বা অস্থির থাকতে দেখা যাবে। এই সময়কে আপনাকে আরও বেশি খরচ করতে দেখা যাবে। এই মাসে খরচের প্রতি আপনাকে নিয়ন্ত্রিত হতে হবে, অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলতে হবে, অন্যথায় আয় ব্যয়ের সমতা রক্ষা করা খানিকটা সমস্যা হলেও হতে পারে। আপনি যদি ব্যবসার সাথে যুক্ত হয়ে থাকেন তবে এই মাসে আপনাকে আপনার বুদ্ধিমত্তার প্রয়োগ করতে হবে, কারণ এই মাসে এমন অনেক সুযোগ আসতে চলেছে যা আপনার জন্য অত্যন্ত উপকারী প্রমাণিত হতে চলেছে। তাই এমন পরিস্থিতিতে সঠিক সময়ে নেওয়া সিদ্ধান্ত আপনাকে বড় অর্থনৈতিক তথা ব্যক্তিগত সাফল্য এনে দিতে পারে। সেজন্য যে কোনো বিষয়ে সতর্কতার সাথে সিদ্ধান্ত গ্রহণ করুন। যারা রাজনীতির সাথে যুক্ত আছেন এমন ব্যক্তিরা বা সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত আছেন এমন ব্যক্তিদের এই মাসে প্রভাব, প্রতিপত্তি, পদমর্যাদা, প্রতিষ্ঠা লাভ করতে পারবেন। আপনি যদি চাকরির সাথে যুক্ত থেকে থাকেন তবে আপনার দক্ষতা, কৌশল, পরিকল্পনা এবং দ্রুত কাজ সম্পন্ন করার ক্ষমতা ইত্যাদি কারণে আপনার সিনিয়র, আপনার বস, মালিক বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা আপনার উপর বেজায় খুশি হতে দেখা যাবে, যে কারণে পদোন্নতি প্রাপ্তিরও কিন্তু একটা সম্ভাবনা পরিলক্ষিত হচ্ছে। কর্মক্ষেত্রে আপনার প্রশংসাও কিন্তু ছড়িয়ে পড়তে চলেছে এই সময়, যে কারণে আপনার মধ্যে আত্মবিশ্বাস অনেক বৃদ্ধি পেতে দেখা যাবে এবং যে কোনো কাজেই অতি সহজেই আপনারা সফলতা হাসিল করতে পারবেন। এই সময়কালে আপনি যদি কোনো কিছু নিয়ে টেনশানে থাকেন এবং আপনার মনে খারাপ চিন্তাভাবনা, নেগেটিভ চিন্তাভাবনা এসে থাকে, তাহলে আপনার কাছের কোনো মানুষ, বিশেষত যদি মা হয় সব থেকে ভালো, তার সাথে শেয়ার করুন। যদিও এই সময় আপনি অনুভব করতে পারবেন যে এই কথা শেয়ার করে কোনো লাভ নেই, তবে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে এই টেনশানে থাকার বিষয়টি আপনার খুব কাছের মানুষের সাথে শেয়ার করে হালকা হয়ে নেওয়াটাই উচিত এবং যথাযথ, না হলে কিন্তু এই টেনশানের চক্করে কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেললেও ফেলতে পারেন। যারা কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা আছেন, আগস্ট 2023 আপনার শুভ সংখ্যা হলো 4 এবং শুভ রং হলো কমলা। যে কোনো কাজ করার পূর্বে আপনারা যদি এই দুটি জিনিসকে অগ্রাধিকার দেন বা এই দুটি জিনিসের প্রাথমিকতা দেন, তাহলে নিশ্চিতভাবে যে কোনো শুভকর্ম সম্পাদনে আপনারা শুভ ফল প্রাপ্ত করতে পারবেন। আসুন এবারে জেনে নেওয়া যাক কি প্রতিকার বা উপায় করলে গ্রহের অশুভ প্রভাব থেকে মুক্তি পেতে পারবেন এবং সমস্ত বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে সক্ষম হবেন। গ্রহের অশুভ প্রভাব এবং নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকারা প্রতিদিন 41 বার করে ওং রাহভে নমঃ এই মন্ত্রের জপ করুন। প্রতিদিন 41 বার ওং কেতবে নমঃ এই মন্ত্রের জপ করুন এবং প্রতিদিন দুর্গা চালিসার পাঠ করুন। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আপনার রাশি সম্বন্ধীয় পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ এবং পরামর্শ গ্রহণের জন্য স্ক্রিনে আসা এই নম্বরে হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না। আরও এমন ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেন, যাতে নিত্য নতুন ভিডিও আপনি সবার আগে দেখতে পান। আজকের মতো বিদায় বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরমেশ্বর আপনার মঙ্গল করুন।